爹爹就有了。গুড মর্নিং বন্ধুরা এবং দাদা ভাই এবং ভাই যারা আছো তোদেরকে অসংখ্য ভালোবাসা এবং গুরুজনদের প্রণাম। কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। আজকে একটু বেরিয়েছি সকাল সকাল, আজকে টিউশনটা যায়নি কারণ অনেকদিন পর একটা ভাড়া পেয়েছি গাড়ি, সেটা হচ্ছে শিলিগুড়ি। তো আমি এখন শিলিগুড়ি যাব। তার জন্য দেখো সকালবেলা উঠে গাড়িটাকে একটু ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, অনেকদিন বসা ছিল একটু ময়লা পড়ে গিয়েছিল, তো কোনোরকম জল দিয়ে আপাতত ধুয়ে নিয়েছি। যারা যাবেন শিলিগুড়ি ওনারা তো রেডি হয়ে গেছে, তো এক্ষুনি বেরোবো, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আবার কিছুক্ষণ পরে। তো দেখো আমার মাস্টার মশাই রেডি, আর আজকে যাবে হচ্ছে গিয়ে মানে গাড়ি নিয়ে পুরো, দেখো চলে যাচ্ছে। আর আসবে কখন তুমি? আমাদের এখানে দেখো একদম চিকন জায়গা, গাড়ি ঢুকাতে বের করতে খুব অসুবিধা হয়ে যায়। বসে আছে, আমাদের এখানে হালকা হালকা ঠান্ডা পড়েছে তাই সোয়াটারটা পরিয়ে রেখেছে। আর এখানে দেখো কালকে হচ্ছে গিয়ে সিস্টিমার বাড়িতে গিয়েছে, আর সেই কেকটা এখনো আছে দেখো, আর সকালবেলা ওটা নিয়ে বেরিয়ে পড়েছে। দেখো ব্লগ ব্লগ করছে, আমিও পিছন পিছন দেখাচ্ছি তোমাদেরকে। তো দেখো 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 দেখো
দেখো আমার কি হাল অবস্থা আমার আমার পুরো শরীরের অবস্থা ক্র্যাশ আমি আমি আজকে ব্লগ করতে সেই জিনিসটা কি করে করে সেটাই দেখাচ্ছি তোমাদেরকে আর আমার হাল অবস্থা খুবই খারাপ দেখো সৃষ্টি মা ওই দেখো হাসছে কালকে বার্থডে গেছে তার ওই দেখো পুরো হোলি খেলছে দারুণ দারুণ লাগছে কিন্তু নরদির অবস্থা দেখো তো চলো আমি আগে ফ্রেশ হয়ে নিই তারপরে তোমাদের সঙ্গে আবার দেখা করছি আর বলো আমাকে খুব ভালো লাগছে মনে হচ্ছে আর ওখানে দেখো এই দেখো মিষ্টি মানা একদম ওগুলো পছন্দ করে না দেখো কি করছে এরকম ও কেক পছন্দ করে না খেতেই চায় না আর এখানে দেখো কান্না করছে টাকা দাও মা আমি লাগাবো না বাবা তোমাকে তুমি এটা পছন্দ করো না আমি লাগাবো না টাকা দিয়ে দাও দিবে না আজকে ঘুম থেকে উঠেছে তো চলো আমি কি অবস্থা লাগছে আমার ভালো লাগছে না দেখো দাদা আমার মন চলে তো ঠিক আছে আমি আগে মুখটা ধুই নি দেখো আমার অবস্থা আরেকবার দেখে নাও আর দাদা ভাই তোমার অবস্থা একটু ভালো করে দেখো আমাকে একটু দেখো আমি ছবি তুলতে হবে তো তোমার তো দেখো মাম্মাম ঘুম থেকে উঠে গেছে আর দুজনে এখানে বেলুন নিয়ে বসে মানে দাঁড়িয়ে ওই দেখো ওই যে দেখাচ্ছে টাটা দিচ্ছে মাম্মাম টাটা দাও মাম্মা দেখো ঘুম থেকে উঠে বেলুন পেয়ে খুব খুশি এই দেখো দেখাচ্ছে বারবার নাচছে মা নাচু করে দাও নাচু নাচু দেখো 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 আম্মা মা কি দেখছো ওখানে তুমি ওই দেখো ও বাবা উপরে উঠে নাচো মা বেলুন এই মা চলে এসছে আর দেখো কালকে যে সৃষ্টির যে জন্মদিনটা হয়েছিল এখানে অনেক বেলুন এখনো আছে আর নিচের গুলো ফাটানো হয়েছে আর সাইডের গুলো এখনো আছে দেখো
এগুলো হচ্ছে ওই যে দেখছো না মাম্মা মায়া ঘুম থেকে উঠেই বেলুন নিয়ে খুব খুশি, তো ওদের জন্যই এগুলো এখনো আছে। তো দেখো কালকের কিছু সবজি ভাত ছিল, সেগুলো এখন খাচ্ছে সবাই। এখানে দেখো মিষ্টি মাম্মাম হচ্ছে গিয়ে পায়েস খাচ্ছে, ওখানে সৃষ্টি মাকে বসিয়েছে। ওই দেখো আবার বলছে একটু একটু করে দিয়ে দিচ্ছে, নাকি কি দিয়েছে জানি না। আর এখানে দেখো বার্থডে গার্ল খাচ্ছে, আর আমার দুষ্টু মা ওই কোনায় দেখো বেলুন নিয়ে দাঁড়িয়ে আছে, আর ও জ্যাঠা খাচ্ছে, আর এখানে মামি আগে উঠে গেছে, আর কি কেটে দিল মামি পাই, আচ্ছা পেঁয়াজ কেটে দিল। আর এই যে দেখো আমিও খেতে বসেছি, সকাল সকাল আমার সেরকম খিদে নেই। আমি এসেছিলাম যে সবাই কি করছে দেখতে, তো দেখি আমার জন্য ভাত দিয়ে দিয়েছে। আর মিষ্টি মামা আমার কি হয়েছে এখানে মাঝখানে বসবে, দেখো পাপা মায়ের মাঝখানে, ও ক্যামেরা উঠার জন্য এসছে, দেখো লজ্জা পেয়ে চলে গেছে। আমার দেখি 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 তোমার মুখখানা দেখি, যাই হোক ও চলে গেছে। আচ্ছা বার্থডে গার্ল খুব হ্যাপি আছে। আর ওই দেখো ফুকু সোনা কি খাচ্ছে দেখো, এবারে তুমি তো এই যে দেখি এই যে দেখো আমার সোনা মা, চলো আবার দেখা হচ্ছে। আজকে সবাই বলছে যে দাদা ভাইকে দিয়ে থালা বাসন মাজাবে, মানে দুই ভাইকে নিয়ে, তো ছোট ভাই তো তোমরা দেখতেই পেলে চলে গেছে মাজা নিয়ে। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য, এবং আমাদের পাশে থাকার জন্য। সত্যি ভীষণ ভালো লাগছে, সবাই আমাদেরকে ভালোবাসা দিচ্ছে, এবং সবসময় আমাদেরকে আগে বেরোনোর প্রচেষ্টা করছে। তো তোমাদের সকলকে সবাই 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 ধন্যবাদ, এবং বলবো সুস্মিতা ব্লগ বিভাগ থেকে অসংখ্য ধন্যবাদ রয়েছে সবাইকে। আর যারা নতুন বন্ধু বান্ধব সবাই সকালে এবং ভালোবাসা।